अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে বাহ, তুমি তো দেখছি জবের জন্য পুরোপুরি তৈরি হয়ে এসেছো। গুড স্যার, আমি গান ফায়ার টেস্ট দিয়ে দিয়েছি। আশা রাখছি যে এর রেজাল্টে আপনি একদমই নিরাশ হবেন না। একজন কুস্তির পালোয়ান গান শুট করতেও জানে। স্যার, মেলাতে এয়ারগানস আমি অনেকবার খেলেছি, শুধু সেটাই মনে করে আমি নিশানা ঠিক রেখেছি আর টার্গেটও অ্যাচিভ হয়েছে। আমি তোমায় খুব তাড়াতাড়ি বন্দুকের লাইসেন্সও পাইয়ে দেব। থ্যাংক ইউ স্যার। মা, আমি তোমায় শুধু বডিগার্ডের দায়িত্বই দিতে চাইছি না, আরও অনেক দায়িত্ব রয়েছে যা এর পরে তোমাকে পালন করতে হবে। আচ্ছা, তুমি একটু এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে কুস্তিগির, তুমি হঠাৎ এখানে? আচ্ছা, আমার কমপ্লেন করতে এসছো? যাও এখান থেকে। না, আমি তোমার কথায় এখানে এসেছি, আর না আমি তোমার কথায় এখান থেকে যাব। আমায় এখানে নারায়ণ শুক্লা স্যার ডেকেছেন। নারায়ণ শুক্লা একজন সমাজসেবী, সারাদিনে অনেক লোক তার সাথে দেখা করতে আসে। এবার তুমি চুপচাপ যাও এখান থেকে, না হলে তোমাকে বের করে দেবো এখান থেকে। করো দেখি। আমার বাড়িতে এসে আমাকেই চোখ দেখাচ্ছ? তোমাকে আমি বাইরে ছেড়ে দিয়ে আসছি। রাজবীর, আরে ওকে চেনো না তুমি, এক নম্বরের অসভ্য মেয়ে। ওর যেখানে প্রয়োজন নেই ও সেখানেও নাক গলায়। আমি জানি, এর হঠাৎ মাঝখানে ঢুকে পড়ার অভ্যেসের জন্যই আমি বেঁচে আছি। আর হ্যাঁ, আজ থেকে ও শুধু আমার বডিগার্ডই নয়, পিএও। আরো পার্সোনাল সেক্রেটারি হওয়ার জন্যে আজ থেকে তোর পকেট মানিও এই মেয়েটাই দেবে। আর তোকে তোর সমস্ত খরচের হিসাব এই মেয়েকেই দিতে হবে। এই নাও বুলবুল, এতে আমার ইম্পর্টেন্ট ডিটেলস আছে। মিস্টার শুক্লা, যার নিজের কোনো যোগ্যতা নেই সে আমাকে পকেট মানি দেবে? আমার তো মনে হয় তুমি পাগল হয়ে গেছো। তোমার ব্যবস্থা আমি পরে করছি। দেখতে পাচ্ছ ওর ব্যবহার? এই হলো আমার একমাত্র সন্তান, একে সঠিক রাস্তায় ফিরিয়ে আনাও তোমার কাজের একটা অংশ। দায়িত্ব পালন করতে পারবে? ইয়েস স্যার।
পারবো আমি। গুড। আরে এই বুলবুলটাও না, জানি না কোথায় আছে। কার ফোন থেকে আমায় ফোন করে এখানে ডাকলো আর নিজেই এখনো আসেনি। শালু দিদি, এটা তো নিউ ইউনিফর্ম না? হ্যাঁ দিদি, আমার চাকরি কনফার্ম হয়ে গেছে, পুরো 25,000 টাকা স্যালারি, আর জানিস নতুন ফোনও দিয়েছেন। বেস্ট পার্টটা বলবো দিদি, উনি আমাকে কুস্তির প্র্যাকটিসের জন্য টাইমও দেবেন। আরে বা, এটা খুব ভালো করেছিস। এই নে একটু মিষ্টি মুখ কর, দেখবি এইসব শুনে না মা খুব খুশি হবে। হ্যাঁ দিদি, কিন্তু আমি মাকে এত সোজাসুজি গিয়ে বলবো না, সারপ্রাইজ দিয়ে বলবো। কিন্তু কি করে? তুই চল আমি বলছি। ওর ব্যাপারে সব ইনফরমেশন চাই আমি। ঠিক আছে দাদা, আমি বের করছি ওর পুরো হিস্ট্রি। ও আমার হিসাব দেবে? ওর এমন হিসাব আমি করব যে ও হিসাবের তল খুঁজে পাবে না, আর বুঝবে যে রাজবীর শুক্লাকে সামলানো কতটা মুশকিল। থামা মা, বাঁচো। মিশ্র পরিবার, রঞ্জু মিশ্র তোর মেয়ে নয় এটা? শুনুন, আপনি একটু ভালো করে কথা বলতে পারেন? আপনি বন্দুকটা একটু নিচে নামিয়ে দিন। একদম চুপ, নয়তো মেরে মুখ ভেঙে দেব ওর, বলে দিচ্ছি। বুলবুলি, এ তুই কি নাটক করছিস? আরে জামা কাপড়, আরে নিজেকে কি সাজিয়েছিস তুই? কি বলো তো বুলবুল দিদি, তুমি তো আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিলে। হ্যাঁ দিদি, সত্যি তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে, কিন্তু দেখো আমিও ছাড়বো না, আমি এর প্রতিশোধ নেব। শালু তুইও? আচ্ছা সরি সরি, আমি তো মজা করছিলাম, আর এই সব আইডিয়া ওর ছিল। আরে কি ধরনের মজা? হ্যাঁ প্রাণটা বেরিয়েছে তো এক্ষুনি আমার, অসম্ভবই হয়ে গেছে দুটো। আর বুলবুল, এটা কি পরেছিস তুই আমাকে বলতো? মা, আজকে ওর কাজে প্রথম দিন ছিল তো, আর এটা ওর নিউ ইউনিফর্ম। ও নারায়ণ বাবুর পিয়ের বডিগার্ড হয়ে গেছে, আর সেই সুবাদে এই নাও মিষ্টি খাও। হে ভগবান, চাকরিটা পেলো তা আবার ছেলের চাকরি, এই জন্য বলি মেয়েদের মতো সাজগোজ করে ঘুরে বেড়া। প্রথমে কুস্তি মারামারি, আর এখন এখন বডিগার্ড। হে ভগবান, এই মেয়েটা যে কোথায় গিয়ে থামবে। মা এত চিন্তা করবেন না, অন্তত শুরুটা তো ঠিক করে হয়েছে। নিন মিষ্টি খেয়ে নিন। দাও। এটা তোমার শরীরের জন্য ঠিক নয়, আমি খেতে দেবো না তোমাকে এটা, ডাক্তার বারণ করেছে তো। কি হলো, কি ভাবছো? না ললিতা, তুমি নেশা করবে না,
ডক্টর তোমাকে খেতে বারণ করেছেন। আমার আসল চিকিৎসা হলে তুমি, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার কিচ্ছু হবে না। কিন্তু একটা ব্যাপারে আমি রেগে আছি। কেন, কি হয়েছে? কেউ কিছু বলেছে? আমার মনে হচ্ছে অন্যের ব্যাপার নিয়ে তুমি একটু বেশিই ভাবছো। মানে কি বলতে চাইছো? মানে হচ্ছে এটাই যে আজ আর সকালের কথাটাই ধরো না, লাকি বিকি তো তোমারই ছেলে, আজ ওদের অফিসে প্রথম দিন ছিল, তোমার তো ওদের কংগ্রাচুলেট করা উচিত ছিল, কিন্তু তুমি জ্ঞান দিতে শুরু করলে। তোমার কি ওদের যোগ্যতার উপর ভরসা নেই? ওরা আমাদের ছেলে, শিখে যাবে, কিন্তু তুমি ওদের বকে দিলে। সোনাবাবু, তুমি মোটিভেট না করলে কে করবে? হয়তো তুমি ঠিকই বলছো ললিতা, আমার এই ব্যাপারটা একটু খেয়াল রাখা উচিত ছিল। চলো গিয়ে ওদের শুভেচ্ছা দিয়ে আসি। আজকে ড্রিঙ্কস বাবার বিজনেস টেক ওভার করার প্রথম দিনের জন্য। চিয়ার্স। গুড্ডুকে কিছু একটা বলে বোঝাতেই হবে, না হলে এক্ষুনি দুজনের ওপর রেগে যাবে। আরে বাহ, আজ আরো একটা ট্যালেন্ট দেখার সুযোগ হলো আমার। তোমরা লুকিয়ে লুকিয়ে নেশাও করো দেখছি। শোনা বাবু, এতে ওদের কোনো দোষ নেই। তুমি সকালবেলা ওদের বকেছ না, তাই ওদের মুড খারাপ হয়ে গেছে, তাই আমিই বলেছি যে এনজয় কর। একটা অনুরোধ তোমাকে অবশ্যই করতে চাইব, তুমি নেশা করাটা বন্ধ করে দাও, এতে বাচ্চাদের ওপর ভালো প্রভাবও পড়ে না, আর এটা তোমার স্বাস্থ্যের পক্ষেও হানিকারক। জানো আমি যখন মায়ের ওখানে ছিলাম, রঞ্জু আমায় কি বলেছিল? ও বলেছিল যে নেশা করে বাড়িতে না ঢুকতে, ছেলে মেয়ের উপর খারাপ প্রভাব পড়ে। আর এদিকে এখানে তুমি ওদের নেশা করতে এনকারেজ করছো। ও তো তোমাকে আটকাবেই না সোনাবাবু, ওর ক্ষমতা আছে এত দামি একটা ড্রিঙ্কস কেনবার? ললিতা, তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। বাবা, আজ তোমাদের দুজনের অফিসে প্রথম দিন ছিল, আমি অন্তর থেকে চাই যে তোমরা দুজন আমাদের ব্যবসাকে সাফল্যের শিখরে পৌঁছে দাও। থ্যাংক ইউ বাবা, অল দ্য বেস্ট। থ্যাংকস বাবা। আসি। ওকে বাবা। কি ওর সাহস কি করে হয় আমার টাকা আটকানোর? আমি রোহনকে পাঠিয়েছি ক্যাশ যেন ওই নিয়ে আসে। আজকে ওই মেয়েটা কিনা ডিসাইড করবে যে আমি কত টাকা কোথায় খরচা করব। ও মিস বডিগার্ড, তোমার সাহস কি করে হলো আমার টাকা আটকানোর? আমি তোমার কোনো টাকা আটকাইনি। হ্যাঁ, তোমার ফালতু খরচাগুলো আটকানো হয়েছে, যে অ্যামাউন্ট ডিসাইড হয়েছিল সেটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ, তার বেশি যদি টাকা তোমার দরকার হয় তার কারণটা তোমাকে বলতে হবে। আর যদি আমি কারণ না বলি তাহলে? তো সেই টাকার কথা ভুলে যাও, পাবে না তুমি, এটাই আমার ডিউটি। ডিউটি? মিস্টার শুক্লার কি মনে হয় যে তুমি আমাকে কন্ট্রোল করবে? উনি এটা খুব ভুল ভাবছেন। রাজবীরকে কেউ কন্ট্রোল করতে পারবে এমন কেউ জন্মায়নি এখনো, কারণ রাজবীর জানে কি করে সবকিছু নিজের কন্ট্রোলে করতে হয়। আকাশে যারা উড়ে বেড়ায় তাদেরকে কি করে মাটিতে টেনে আনতে হয় আমি ভালো করে জানি, এই কথাটা তুমি মনে রেখো। তো
তোমার এই সাহসের জন্য তোমাকে সমস্যায় পড়তে হবে, মনে রেখো। এরকম হুমকিতে বুলবুল মিশ্র ভয় পায় না, উল্টে আমার সাহস আরো বেড়ে যায়। তোমাকে হারিয়েই আমি শান্ত হব রাজবীর শুক্লা। প্রথমবার রাজবীরকে কেউ ওর ভাষাতেই উত্তর দিয়েছে। বুলবুলকে এই কাজের জন্য বেছে আমি কোনো ভুল করিনি। হাই বিশেষ স্যার। হাই। আপনি হঠাৎ আমায় এখানে কেন ডাকলেন? শালু, আমি নিজেও জানি না। মানে? মানে আপনার মতো আমাকেও এখানে ডাকা হয়েছে। আসুন বসি। মিস্টার বিশেষ, তোমরা বিয়ে করেছো সেই জন্য, তাই ট্রিট দেওয়ার জন্যই তো তোমাদেরকে এখানে ডেকেছি। অ্যাকচুয়ালি আমি সেদিন জানতাম না যে তোমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, আর পেপারে পড়ার পর জানতে পেরেছি আমি। দেখো, এবার থেকে যখনই রাঁচিতে মিটিংয়ের জন্য আসবে আমাদের কোম্পানির গেস্ট হাউসেই কিন্তু থাকতে হবে। স্যার, ওই অ্যাকচুয়ালি আমরা দুজন খুব ভালো বন্ধু, পেপারের লোকের একটু ভুল করেছে, যে নিউজটা দেখেছেন ওটা সঠিক নয়, আমরা বিবাহিত নই। ও, আমি ভাবলাম যে এনিওয়ে সব ক্লিয়ার হয়ে গেল, এবার আমাদের তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। ইয়া, ইয়েস। ওয়েটার, তোমরা কি খাবে? স্যার, অ্যাকচুয়ালি উই আর রিয়েলি সরি, আমরা জানতাম না যে আপনি ট্রিট দেবার জন্য ডাকছেন, আমরা লাঞ্চ করেই এসেছি। আপনি যান। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, সরি স্যার। এনিওয়েজ, এবার আমার ওঠা উচিত। ওকে, থ্যাংক ইউ স্যার, আসি তাহলে। থ্যাংক ইউ শালু, আই এম সরি, একটা মিথ্যে এত বড় হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমার জন্য আপনাকে কি কি সহ্য করতে হচ্ছে? না আমি গাড়িটা থামাতাম সেদিন ওইখানে, আর না এইসব হতো। বিশেষ বাবু, আপনি বারবার কেন ওই দিনের জন্য নিজেকে দোষ দেন? ওহো, এই খবর ললিতা দেবীর কাছে পৌঁছে দিতে হবে। গাড়ি খারাপ হওয়ার ছিল, হয়েছে, সেটা আমাদের কন্ট্রোলে ছিল না। আপনার ফোন নিশ্চয়ই আসবে। জয় ভোলানা, এত বদনাম হওয়ার পরেও ওদের লজ্জা হলো না? আরে ম্যাডাম, এটা ভালোবাসার রং, এত তাড়াতাড়ি মুছবে না। লালন বাবু, এই ভালোবাসার ক্ষমতাকে হালকাভাবে নেবেন না। যেভাবেই হোক ভালোবাসার রং যেন ফিকে হয়। ওরা যদি সত্যি দুজনে বিয়ে করে নেয় না, তাহলে আমার হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে। আপনার চিন্তা স্বাভাবিক, তো আমি নিশ্চিন্ত, কারণ আমার ভাগ্নে আমার জামাই বাবুকে কথা দিয়েছে যে ও শালুকে বিয়ে করবে না। হ্যাঁ, দুজনে একই প্রজেক্টে কাজ করছে পার্টনার হয়ে, তাই একটু কথাবার্তা হচ্ছে, কিন্তু ব্যাস কয়েকদিনের জন্য, বেশি নয়। তার মানে? মানে হলো আমি ওদের পেছনে ঘাঁটি গেড়ে বসে আছি।
যখনই সুযোগ পাবো। শালু নামের মৌমাছিকে আমি আমার ভাগনার জীবন থেকে ছুঁড়ে ফেলব। আরো ভুলে যাবে যে শালু নামের কোনো মেয়ে ছিল যে আমার ভাগনার জীবনে আসার চেষ্টা করছিল। চেষ্টা করুন যাতে সেই দিনটা তাড়াতাড়ি আসে, কারণ এতে আপনারই লাভ হবে। জয় ভোলানাথ। ললিতা দেবী, কথা যেখানে আমার স্বার্থের সেখানে আমার সততা নিয়ে কোনো কথা হবে না। জয় ভোলানাথ। আচ্ছা, তাহলে এই কপত কপতি জুড়ি এখনো উড়ে বেড়াচ্ছে। এদের মেলামেশাটা আমার জন্য একদম ভালো হচ্ছে না। খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে।